নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে পঁচিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের বিরাট বড় একটা আপডেট নিয়ে এখনই কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষকের বেতন বন্ধ হচ্ছে না জানিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি গতকাল কিন্তু প্রেস কনফারেন্স করেছিল সেখানেই তিনি বলেছেন যে একটা যখন বিচারাধীন হয় তখন সেইটাকে আমরা বন্ধ করতে পারি না অর্থাৎ রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেছে ওই জন্য কিন্তু এখন বন্ধ করবে না আশ্বাস ভরসা জানিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি কিন্তু আরও বলেছিলেন যে আমরা যোগ্য অযোগ্যদের প্রার্থী কিন্তু প্রার্থীদের তালিকা আমরা কিন্তু হাইকোর্টে দিয়েছিলাম কিন্তু বিচারপতির পছন্দ হয়নি সে ভিডিওটা আপনারা দেখেছেন আমি গতকালকে আমি দুপুরবেলাতে পোস্ট করেছিলাম বন্ধুরা চলুন আজকের ভিডিওটা জেনে নিই বন্ধ হচ্ছে না ছাব্বিশ হারা ছাব্বিশ হাজার চাকরি হারাদের বেতন যতদিন মামলা চলবে ততদিন তারা বেতন পাবেন ভালো খবর চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য এখনই বেতন বন্ধ করছে না চাকরি হারাদের কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে গেছে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি এবং রাজ্য এমতাবস্থায় এখনই ওই চাকরি হারাদের বেতন বন্ধ হচ্ছে না এমনকি এপ্রিল মাসেরও বেতন তারা পেয়ে যাবে শুধু তাই নয় যতদিন মামলা চলবে ততদিন তারা বেতন পাবেন বলে গতকাল বৃহস্পতিবার শিক্ষা দপ্তর সূত্রে খবর পাওয়া গেছে কারণ হিসেব জানানো হয়েছে যেহেতু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে তাই মামলা চলাকালীন বেতন বন্ধ করা যাবে না যেহেতু চাকরি হারানো ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন প্রত্যেকেই এপ্রিল মাস জুড়ে কাজ করেছেন তাই তাদের বেতন দেওয়া হবে শ্রম আইন অনুসারে কেউ কাজ করলে তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হয় সেই আইন অনুসরণ করেই চাকরিহারাদের এপ্রিল মাসে বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রসঙ্গত উল্লেখ্য স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার দু সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদি ডিভিশন বেঞ্চ জানিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনে চাকরি বাতিল করা হচ্ছে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল তারা যারা সাদা খাতা জমা দিয়েছিল তাদের বেতন সুদ সমেত ফেরত দিয়ে দিতে হবে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা জানিয়ে দিই এটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে পরীক্ষা কিন্তু আবার কিন্তু হতে পারে সেখানটাতে পাশ করবে পাস করার পর ইন্টারভিউ হবে বয়সের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আছে অর্থাৎ দু সালে যাদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে তবে আবার যেহেতু রাজ্য সুপ্রিম কোর্টে চলে গেছে সম্ভবত এটা স্টে পড়ার মানে সম্ভাবনা প্রবল রয়েছে সম্ভবত স্টে পড়েও হবে দু থেকে একদিনের মধ্যে শুনানি হতে পারে আগামীকালও হতে পারে বা আজকেও হতে পারে এটা এখনও পর্যন্ত ঠিকঠাক করে বলা যাচ্ছে না এখনও পর্যন্ত কোনো ডেট পড়েনি সো বন্ধুরা এটাই হলো আজকেকার আপডেট সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল ইসার অনিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দেমাতারা